অভিযোগটা হচ্ছে তার বাবা দীর্ঘদিন ধরে তার উপরে এই ধরনের পাশবিক অত্যাচার করে আসছে। এই পাশবিক অত্যাচার করার ফলে মেয়েটি আতঙ্কিত। তাছাড়া মেয়েটিকে গত কাল বাবা এই পাশবিক অত্যাচার করার জন্য বা তার সঙ্গে সহবাস করার জন্য, মেয়েটি যেহেতু নাবালিকা সে কিন্তু ফিজিক্যালি ভীষণ অসুস্থ হয়ে পড়ে এবং স্কুলে যায় এবং ম্যাডাম দিকে এই ঘটনা কথা বলে এবং বলার পরে সে কিন্তু এতই অসুস্থ হয়ে যায় যে ম্যাডাম দিকে কথা বলার পরে সে অজ্ঞান হয়ে যায়। ম্যাডামরা তাকে সুস্থ করার জন্য বা তার চিকিৎসা করার জন্য তাকে কিন্তু হসপিটালে পাঠানো হয়। পরবর্তীকালীন ওই মেয়েটি যে কথাবার্তা সেই সমস্ত শুনে ম্যাডামই করেন কি, এই যে একটা সামাজিক যে একটা ব্যাধি এবং এই যে সামাজিকতে যে একটা অসামাজিক কাজ তার বাবা যে করতে পেরেছে, পাশবিক কাজ করতে পেরেছে, তার একটা প্রতিকারের জন্য সে কিন্তু এটা ইনফর্ম করেছে বিষ্ণুপুর পিএসকে। বিষ্ণুপুর পিএস এই কেসের ভিত্তিতে কেস রুজু করেছে এবং ওই যে তার বাবাকে অ্যারেস্ট করে তাকে প্রডিউস করেছে। এইটা ওই রিকনস্ট্রাকশন বা ইনভেস্টিগেশন ঠিকমতো হওয়ার জন্য এবং কিছু কিছু জিনিস সিজ করার জন্য পুলিশ কয়েকটা পয়েন্ট দিয়ে পাঠিয়েছিলেন যে এই এই পয়েন্টের জন্য আমাদেরকে কিন্তু যদি ইনভেস্টিগেশনটা ঠিক করতে হয় তার জন্য 5 দিন আমাকে আসামিকে রিমান্ড দেওয়া হোক, পুলিশের হেফাজতে দেওয়া হোক। কোর্ট সেটাকে কনসিডার করে সমস্ত কিছু দেখে উনি 4 দিনের একটা রিমান্ড দেওয়ার অ্যালাউ করেছেন। পুলিশকে বলেছেন যে যেহেতু ইনভেস্টিগেশন করে আমাকে কিন্তু 4 দিনের পরেতে অ্যাকুজকে পড়েছে। মেয়ে মা চেয়েছিল যে মা কিন্তু চেয়েছিল যে তার এই স্বামীর যে কুকীর্তিটা বা যেটা হয়েছিল সেই জন্য তার মেয়েকে কিন্তু ডিটাচ করার জন্য সে কিন্তু পাঠিয়ে দিয়েছিল আত্মীয় বাড়িতে এবং সে চেষ্টাও করেছিল যে বাবার যাতে সংশোধন হয় কিন্তু সে পারে নাই। সে কিন্তু স্টেটমেন্ট দেওয়ার সময় পুলিশের কাছে যেটুকু বলেছেন তাতে কিন্তু দেখা গেছে তিনি বলতে বলতে তিনি কিন্তু কেঁদে ফেলেছেন যে এই সামাজিক তার যে অসামাজিক কাজটা তার স্বামী যে করেছে এটি লোকের কাছে বলতেও লজ্জা এবং তিনি কিন্তু কথাগুলো ফোরকাস্ট করতে পারেননি। তিনি কিন্তু মনের ব্যথাতে তিনি কিন্তু কেঁদেছেন এইটুকু আর কি। অতএব এখান থেকে দেখতে পাচ্ছে যে মানে সে যে বলবে পুলিশের কাছে বলে যে একটা তার বিচার চাইবে এটাও কিন্তু সে হয়তো চেয়েছিল কিন্তু তার স্বামী একদিকে মেয়ে একদিকে এই জন্য সে করতে পারে এইটুকু যেমন। কিন্তু মা এই যা তার স্বামীর যে অসৎ কাজ যেটা করেছিল সেটার ব্যাপারে কিন্তু মা কিন্তু সবটাই কিন্তু জানত এবং সে মেয়েকেও কিন্তু এর থেকে ভালো করার জন্য সে চেষ্টা করেছে এবং সেভ করার চেষ্টা করেছিল কিন্তু পারেন তার জন্যই বাইরে পাঠিয়ে দেওয়া হয়েছিল এবং পরবর্তীকালীন এরকমও চেষ্টা শুনতে পাওয়া যাচ্ছে যেটা হয়তো অন রেকর্ডে নেই যে হয়তো ওই মেয়েটিকে বিয়ে দিয়ে অন্যত্র পাঠিয়ে দেওয়ার এরকম ধরনের মায়া একটা চেষ্টা করেছিল যে বাবার এই পাশবিক অত্যাচার থেকে যাতে মেয়েকে যাতে মুক্ত করা যায় সেরকম চেষ্টা করছি। কিন্তু এরকম আবার গতকাল ঘটনাটা ঘটে যাওয়ার জন্য এটা লোকচক্ষুতে এলো। আসার পরে দেখা গেল যে তার কী ধরনের বাবা, এই ধরনের বাবার চরিত্র পরিস্ফুট হয় আর কি আছে।